কোভিড 19 এর 24 ঘন্টায় দেশে আরো 30 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 12212। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, 437তম দিনে 466টি ল্যাবে 16855 নমুনা পরীক্ষায় শনাক্ত 1272, মোট শনাক্ত 782129, নতুন 1115 জন সহ সুস্থ 724209। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 7.55%, মৃত্যু হার 1.56%, সুস্থতার হার 92.59%।